আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি বরাবরের মতোই আপনারা ভালো এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, ইনফরমেশন উইথ সোহায়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি সোহা আছি আপনাদের সাথে। তো গত ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার একবারে ছোট লেভেল থেকে, মানে হচ্ছে এখানে প্রি স্কুলকে কী বলা হয়, প্রাইমারি স্কুলকে কী বলা হয়, হাই স্কুলকে কী বলা হয়, কলেজকে কী বলা হয়। আজকে এরপরে আমরা লাস্টে দেখেছিলাম যে তিন ধরনের বাক পরীক্ষা হয় এখানে। একটা হচ্ছে বাক জেনারেল, বাক প্রফেশনাল, আর হচ্ছে বাক টেকনোলজিক। তা আজকে আমরা আলোচনা করব যে বাক জেনারেল দিয়ে আপনি আবার কোন কোন লাইনে বা কি করতে পারবেন। তো বাক জেনারেল থেকে আপনি তিনটা লাইনে যেতে পারবেন। হয় লিসেন্স, মানে হচ্ছে বাংলাদেশে যেটা আমরা অনার্স হিসেবে জানি, মানে ইউনিভার্সিটি লাইন, ঠিক আছে, এখানে আমরা বলতে পারি হচ্ছে এটা ইউনিভার্সিটি, মানে ফ্রেন্স হচ্ছে ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটি লাইন এটা। তাছাড়া এখানে টেকনোলজিক লাইনে যাওয়া যায়, যারা খুব তাড়াতাড়ি প্রফেশনে ঢুকতে চান তাদের জন্য হচ্ছে এই লাইন। এবং সবচেয়ে 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 কঠিন লাইন সেটা হচ্ছে আমাদের এখানে গ্রন্ড দিকল আছে, মানে বড় বড় স্কুল গ্র্যান্ডস ইকুলে ঢোকার জন্য, ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে ঢোকার জন্য যেরকম ভর্তি পরীক্ষা হয়, সেরকম ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য হচ্ছে সেপে জেওতে ভর্তি হওয়া। যদি কোনো ব্যক্তি এখানে ভর্তি হয় কোনো ইউনিভার্সিটি, মানে ওই গ্র্যান্ড স্কুলে, যদি সে নাও চান্স পায়, তারপরও এখানের এক বছরের পড়া মানে অনার্সের দুই বছরের পড়া, কারণ এখানে অনেক জিনিস পড়ানো হয়। যাই হোক, তো ভিডিওটা সংক্ষেপে শেষ করার জন্য আমি আজকে আলোচনা করব বাক জেনারেল থেকে ইউনিভার্সিটি লাইন। তো ইউনিভার্সিটির অনার্স ডিগ্রিকে ফ্রান্সে বলা হয় হচ্ছে লিসেন্স। এবং লিসেন্সে আমরা বাংলাদেশে যদিও আমাদের চার বছর থাকে, এখানে লিসেন্সে থাকে হচ্ছে তিন বছর, এবং তিন বছরে 180 ক্রেডিট শেষ করতে হয়। তো যদি কোনো ব্যক্তি 120 ক্রেডিট সম্পন্ন করে, যদি কোনো ব্যক্তি 120 ক্রেডিট সম্পন্ন করে এই দুই বছরে, তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যার নাম হচ্ছে দগ। এবং এখানে আমরা দেখেছি বাক, বাকের পরে আপনি ফ্রান্সে যত বছর পড়বেন সেটার সাথে এক এক করে যোগ হয়। যেমন বাকের পরে আপনি যদি এখানে প্রথম বছর পড়েন, এখানে লিসেন্স প্রথম বছর আমি এল আ দিয়ে বুঝাইছি, এটা ফ্রান্সও আমরা এল আতে বলা যায়। এল আ মানে হচ্ছে 60 ক্রেডিট শেষ করবেন, মানে বাক প্লাস আ। এল দু মানে হচ্ছে 120 ক্রেডিট শেষ করবেন, বাক প্লাস দু, বাক প্লাস দু। এরপর আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে হচ্ছে দগ, মানে ইউনিভার্সিটির পক্ষ থেকে, ঠিক আছে। এটা করার পরে যে তৃতীয় বছর শেষ করতে পারবে এল থোয়া, তাকে বাক পুরুষ থুয়ার সার্টিফিকেট দেওয়া হবে, এবং সে মোট 180 ক্রেডিট শেষ করতে পারবে, এবং সে অনার্সের সাথে সমমানে একটা সার্টিফিকেট পাবে। তো তার মানে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে অনার্স করে থাকেন এবং সে ফ্রান্সে আসেন, সেটার সার্টিফিকেট যদি ইকুইভ্যালেন্ট করান, তখন আপনি এল থোয়ের সার্টিফিকেট পাবেন। ওকে, তো এখন কথা হচ্ছে এল থোয়ের সার্টিফিকেট পাওয়ার পরে আপনি কোথায় ভর্তি হতে পারবেন। তখন হচ্ছে সাধারণের মতো মাস্টার্স। তো মাস্টারে ভর্তি হইতে গেলে বাংলাদেশের মতো না যে এক বছর, এখানে মাস্টার্স হচ্ছে দুই বছর, প্রথম বছর দ্বিতীয় বছর, এবং মোট হচ্ছে 120 ক্রেডিটের। তো প্রথম বছরকে বলা হয় এম আ, দ্বিতীয় বছরকে বলা হয় এম দু। যদি কেউ বাংলাদেশ থেকে মাস্টার্সের মাস্টার্স করে আসেন, বাংলাদেশে যেহেতু ম্যাক্সিমাম এক বছরের মাস্টার্স, সেক্ষেত্রে আপনি এম আর সমতুল্য একটা সার্টিফিকেট পাবেন বাংলাদেশে ফ্রান্সে, এবং সেটা কিন্তু মাস্টার ফ্রান্সের মাস্টারের সমতুল্য হবে না। তো মাস্টার্সের শেষ করার পর আপনি বলতে পারেন প্রথম বছরের জন্য বাক পুলুস ক্যাথ, মানে বাক পুলুস ফোর, আর এটা শেষ হলে বাক পুলুস স্যাঙ্ক। এরপরে আপনি যেতে পারেন দক্তহা, মানে ডক্টরেট, যেটা হচ্ছে ফ্রান্সে তিন বছর, এবং ডক্টরেট শেষ হইলে আপনি বলতে পারবেন হচ্ছে বাক পুলুস উইথ। তো এখন আমি শর্টকাট একটু আলাপ আলোচনা করব যে অনার্সে এবং মাস্টার্সের খরচ কত কেউ যদি পড়তে চান। অনার্সের ক্ষেত্রে আপনারা জানেন যে ফ্রান্সে
আপনার সবই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো সেই ক্ষেত্রে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থায় আমি বলবো টিউশন ফিস খুবই কম। তো লিসেন্সের ক্ষেত্রে একজন ব্যক্তি যদি ইউরোপীয় ইউনিয়নের কোনো নাগরিক হয় বা ইউরোপীয় ইউনিয়নে থাকে, তাহলে তার পার ইয়ার মাত্র 170 ইউরো করে লাগবে, যেটা বাংলাদেশের 17,000 পার ইয়ার, ঠিক আছে। কিন্তু ফ্রান্সের নতুন সরকার আসার পরে সে একটা নতুন নিয়ম করেছে যে যদি কেউ ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকে, তাহলে এই বছর থেকে তাকে 170 ইউরোর বদলে 2,770 ইউরো দিতে হবে প্রতি বছরের জন্য। তো বলা প্রতি বছরের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে যারা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকে, ইউরোপীয় ইউনিয়নের বাইরে হইলে 2,770 ইউরো পার ইয়ার। তো একইভাবে মাস্টার্সের জন্য যদি আপনি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকেন, তাহলে আপনার জন্য হচ্ছে হবে 243 ইউরো, এবং যদি ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকেন তাহলে হবে সেটা 3,770 ইউরো পার ইয়ার, ঠিক আছে। যদি এগুলো সবাই অতিক্রম করে যেতে পারেন এবং ডক্টরেটের জন্য ভর্তি হন, সেই ক্ষেত্রে আপনি যেখানেই হন আপনার এটা সবার জন্য সেম, সেটা হচ্ছে 380 ইউরো। তো এই ইনফরমেশনগুলি কিন্তু আমি দেওয়ার চেষ্টা করতেছি ফ্রান্সের বিভিন্ন ভালো ভালো সাইট থেকে, এবং আমি যেহেতু 4 বছর ধরে বর্তমানে ইউনিভার্সিটিতে পড়তেছি এবং গ্র্যান্ড স্কুলে পড়তেছি, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের আমার 4 বছরের অভিজ্ঞতা প্লাস ফ্রান্সের ফ্রান্সের মূল একটি প্রফেশনাল সাইট ওনিসেপ, তারপরে ইস্তুদি হামা, এইগুলি প্লাস উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের যদি এই ইউনিভার্সিটি সম্পর্কে আরও কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা দয়া করে আমাকে কমেন্টসে জানাবেন এবং সেটা নিয়ে আমি আরও ভিডিও করার চেষ্টা করব, অথবা আপনাদেরকে আমি প্রাইভেটে মেইল করার চেষ্টা করব। তো যদি ভিডিওটা আপনাদের এতটুকু উপকারে এসে থাকে, আপনারা দয়া করে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং আরও ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই। অহোহ।